ওকে গাইস তো ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ ভিডিও। সামনে আমার যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটার পরিচিতিটা আমি কিভাবে দেব সেটা আমার একটা ডাউট রয়েছে, কারণ এই গাড়িটা কোনো পরিচিতির দরকার নেই। কারণ এটা হচ্ছে টাটার সাফারি, আর এইটা সাফারি হচ্ছে এমন একটা মডেল যেটা একদম নতুন এবং রিসেন্ট এসছে। আমি সামনে থেকে আপনাকে দেখাচ্ছি, আপনারা নিজেরাই দেখে বুঝে যাবেন। এইটা হচ্ছে সাফারি ডার্ক রেড এডিশন। হ্যাঁ, একদম লেটেস্ট মডেল সাফারি যেটা নতুন মার্কেটে বেরিয়েছে, এটা হচ্ছে সেই মডেলটাই। দেখতে গাড়িটা কিন্তু অসম লাগছে, আর বিশেষ করে এই ব্ল্যাক কালারটার জন্য। ভেতরে রেড ইনসার্ট রয়েছে, তবে শুধু ভেতরেই নয়, সামনেও কিন্তু একটা রেড ইনসার্ট দিয়েছে, যেটা থেকে বুঝিয়ে দিচ্ছে আপনাকে যে এইটা হচ্ছে সাফারি রেড এডিশন। আর ব্ল্যাক কালারটার সাথে এই রেডটা কিন্তু অসম দেখতে লাগছে, মানে পুরো গ্যাংস্টার লুক। মানে যদি আপনি ভাবেন যে লুকসটা আপনার কাছে একান্ত ইম্পর্ট্যান্ট পয়েন্ট গাড়ি কেনার, তাহলে এইটার থেকে বড় লুকস কিন্তু আর কেউ দেবে না। গাড়ি কিনে যখন রাস্তায় বেরোবেন, ঘুরে ঘুরে সব পাই কিন্তু তাকাবে, সেটা নিয়ে কোনো ডাউট রাখবেন না মনে। আর এই পুরো ব্ল্যাক পার্টটার সাথে এই যে লাইটগুলো, সেগুলো কিন্তু অসাম দেখতে লাগে। বেশ করে ওপরের এই ডিআরএলটা যেটা ইন্ডিকেটারও হয়ে যায়, অসাম অসাম লাগে। নিচের দিকে যদি আসি, নিচে আমরা দেখতে পাবো হচ্ছে একটা প্রজেক্টর রয়েছে, তার সাথে হ্যালোজিন হাই বিম রয়েছে, আর তার সাথে ফগ ল্যাম্পও কিন্তু রয়েছে। মানে লাইট নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি টাটা। আর বলতেই হবে, এই গাড়িটা হচ্ছে সেই মডেলটা যেটা হচ্ছে এই গাড়ির যে ফিচার্স রয়েছে তার একদম আলটিমেট। কারণ আপনি এখানে শুধু গাড়িটা কালার লুক সেটাই না, সেফটিটাও একটা বড় অ্যাসপেক্ট। তাই 360 ডিগ্রি ক্যামেরা রয়েছে, ভাবতে পারছেন? টাটার প্রোডাক্ট, মানে আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড যার কাছে আছে 360 ডিগ্রি ক্যামেরা। যদি আমরা সাইডের দিকে আসি, সাইডের দিকে আসতে প্রথমেই আপনার চোখে পড়বে হচ্ছে ব্ল্যাক হুইলটা। এই হুইলটার ডিজাইনটা কিন্তু এক রেখেছে যেটা সাফারিতে আমরা দেখতে পাচ্ছিলাম, বাট কালারটা কিন্তু চেঞ্জ করে দিয়েছে, আর তাতে দেখতে এটা কিন্তু অসাম লাগছে। যদি সামনে থেকে আমরা দেখি এই গাড়িটার চাকার যে সাইজটা, সেটা হচ্ছে 235/60R18, মানে বুঝতেই পারছেন 18 ইঞ্চির চাকা। আর তাতে আসে হচ্ছে এই লেভেলের গ্রাউন্ড ক্লিয়ারেন্স, মানে রাস্তা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, পৌঁছে আপনি আপনার ডেস্টিনেশনে সেফ অ্যান্ড সিকিওর হয়ে ঠিক যাবেন। যদি সাইডের দিকে উঠি, তাহলে প্রথমে আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে এই ব্যাচটা, যেটা হচ্ছে ডার্ক এডিশনের ব্যাচ, কিন্তু সেটা আবার রেড দিয়ে লেখা, কারণ এটা হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক ডার্ক এডিশন। যদি পরে দেখি, তাহলে হচ্ছে রেড ব্লু মিরর। মিররের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, ইন্ডিকেটার ইনক্লুডেড, আর তার সাথে 360 ডিগ্রির ক্যামেরার, কিন্তু ক্যামেরার পার্টটাও এখানে ইনক্লুড রয়েছে। যদি আমরা সাইডের দরজার দিকে আসি, তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে রিকোয়েস্ট সেন্সার রয়েছে, আর পেছনে যে হয়তো আসবো, আস্তে আস্তে গাড়ির লেন্থটা কিন্তু বাড়ছে। মনে রাখবেন, টাটার এই গাড়িটাতে আসে কিন্তু স্টেডিয়াম সিটিং, মানে সামনে সিটটা যতটা হাইটে, একদম লাস্ট ওটা তার থেকে অনেকটা বেশি হাইটে, তাই এটা স্টেডিয়াম লাইক এফেক্ট আসে। আর সেটার জন্যই ভেতরে এখন আপনি বসবেন, বাইরের ফিলটা কিন্তু খুব খুব সুন্দর আসে। পেছনে যারা বসবে তাদের জন্য রেয়ার কোয়ার্টার গ্লাসের সাইজটা কিন্তু যথেষ্ট বড়, তাই লাইট ভেতরে কিন্তু প্রচুর প্রচুর ঢুকবে। আর যত আপনি পেছনের দিকে আসবেন, তত ব্যাপারটা কিন্তু অসাম হয়ে যেতে থাকছে, কারণ এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এই লাইটটা কিন্তু জাস্ট অসাম লাগে। পেছনের ওভারঅল যে অ্যাপিলটা এবং পেছনের যে লুকসটা, সেই লুকসটাই পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, দেখতে অসাধারণ লাগছে। বিশেষ করে পেছন থেকে যখন আপনি দেখছেন রাত্রিবেলা, ভাবুন জাস্ট এই দুটো রেড লাইট, কিছু বলার নেই লুকসটা নিয়ে। সাফারি এখানে বড় বড় করে মেনশন করা রয়েছে, ওপরে এখানে রেয়ার ভিউ ক্যামেরা, তার উপরে টাটার লোগো, সেটা কিন্তু ব্ল্যাক আউট করা, আর তার সাথে রেয়ার ওয়াশন ওয়াইপার, তার সাথে ডিফ্রগার। ওপরের দিকে উঠে উঠি, তাহলে হাই মাউন্টেড স্টপ ল্যাম্প রয়েছে, আর একটু উপরে উঠলে আমাদের ফেভারিট শার্ক ফিন অ্যান্টেনা, সেটাও কিন্তু প্রেজেন্ট রয়েছে। নিচের থেকে যদি আসি, তাহলে নিচে আপনি একটু পার্কিং সেন্সার দেখতে পাচ্ছি, একটা দুটো পার্কিং সেন্সার রয়েছে, আর এক্সস্টের জন্য কিন্তু 0.2 সাইডেই দিয়েছে। স্পেয়ার হুইল যেটা, সেটা কিন্তু নিচে রয়েছে, আর এছাড়া পেছনের যে লুকসটা, সেটা কিন্তু কমপ্লিট এবং প্রচণ্ড অসাম লাগে। যদি আমরা পেছনে বুটটা ওপেন করি, তাহলে ওপেন করার জন্য যে বাটনটা সেটা এখানে রয়েছে, সেটাকে যদি আমরা প্রেস করি, আগে বলে দিই এই যে বুটের যে দরজাটা, এর যে মেটালটা যথেষ্ট ভারী, কারণ এটা তুলতে গেলে বোঝা যায় যে এটা কতটা ভারী। তোলার পর ভেতরের যে স্পেসটা রয়েছে, মনে রাখবেন এইটা হচ্ছে কিন্তু 6 সিটার, কারণ এটা হচ্ছে টাটা সাফারি, এটা হ্যারিয়ার না, হ্যারিয়ার কিন্তু 5 সিটার, এটা 6 সিটার, তাই স্পেস কিন্তু এখানে একটু কম। যদি আপনি 6 জনকে বসাতে চান,
হ্যাঁ, ছজনকে বসাতে গেলে স্পেসটা একটু কম হয়, বাট আপনি ভাবুন আপনি ছটা মানুষকে বসাতে পারছেন আপনার সাথে, তাই জায়গা কিন্তু একটু কম্প্রোমাইজ আপনাকে করতে হবে। সেটা যদি আপনি করে ফেলেন তাহলে কিন্তু আপনার কাছে ছজন কমফোর্টেবলি বসে যাওয়ার মতো স্পেস রয়েছে। আর হ্যাঁ, লাস্ট রোতে যারা বসবে তাদের জন্য কিন্তু ডেডিকেটেড হেড রেস্ট রয়েছে এবং তার সাথে একটা প্রপার সিট বেল্টও তাদের জন্য রয়েছে। মানে সেফটি নিয়ে টাটা কিন্তু খালি মুখে বলে না, অ্যাকচুয়াল এফেক্টও আনে। আর এই যে লাস্ট রো যে সিটটা, সেটা কিন্তু 50-50 পার্টনারশিপে রয়েছে, মানে আপনি এই পার্টটাকেও ফেলতে পারেন কিংবা এই পার্টটা যখন এখন দেখাচ্ছি। আর এর উপরের যে সিটটা মানে মাঝখানে যে সিটটা, সেটা কিন্তু 60-40 ভাগে ফেলতে পারবেন, মানে এই পার্টটা 60 এই পার্টটা 40 যদি আপনি ফেলে দেন তাহলে কিন্তু এখানে যে আছে সেইখানেও কমফোর্টেবলি লাগেজ নিতে পারবেন। আর যদি আপনি এইটাকে পুহাবেন যে পুরোটাই ফ্ল্যাট করে আমি পুরো লোড নেব, তাহলে আমি দেখাচ্ছি আপনাকে। এতটা আপনার লোডিং বে হয়ে যাবে, মানে বুঝতেই পারছেন কতটা জিনিস আপনি নিতে পারবেন। আর যারাই পেছনে সিটে এসে বসবে তাদের আমি জিনিসগুলো ভেতরটা এখান থেকে আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে একটা অপশন, যে অপশনটা দিয়ে আপনি কিন্তু আপনার যে রেয়ার এসি রয়েছে সেটাকে কন্ট্রোল করতে পারবেন তার নকটা। এখানে এখানে ছোট্ট স্পেস রয়েছে আর এখানে একটা ছোট্ট পকেটও রয়েছে, আপনি চাইলে কি জিনিসপত্র রাখতে পারবেন। আর এই সাইডে আসেন, এই সাইডে একটা ছোট্ট পকেট রয়েছে। আর যারা পেছন বসবে তাদের ফোন চার্জ করার জন্য এখানে কিন্তু দুখানা প্রভিশনও দিয়েছে এবং বলে যে দুটো কিন্তু ফাস্ট চার্জ, একটা টাইপ সি একটা টাইপ এ, তার মানে আপনার কাছে যেই টাইপের ডিভাইস হোক না কেন সেটা চার্জ কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। আর যারা পিছনে বসবে তারা যেন কষ্ট বা অসুবিধা তাদের কোনো ফিল না হয় তাই জন্য তাদের জন্য কিন্তু ডেডিকেটেড এসি ভেন্টও রয়েছে। হ্যাঁ, যারা লাস্ট রোতে বসছে তাদের জন্য এসি ভেন্ট রয়েছে। বুঝতে পারছেন কী লেভেলের চিন্তা ভাবনা করেছে? তাতে যারা ছজনের বা সাতজন যখন গাড়িতে বসবে কারুর যেন গরমকালে কোনো কষ্ট না হয় সেটা কিন্তু পুরোপুরি টাটা খেয়াল করেছে। আর তাদের জন্য কিন্তু ডেডিকেটেড লাইটও রয়েছে। হ্যাঁ, তাদের জন্য ডেডিকেটেড লাইট এবং সেটা একটা হোয়াইট লাইট, ব্যাপারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং খুবই ভালো। আসুন এবার মাঝখানে যে সিটটা আছে সেটা বসে দেখি সেইটাতে কমফোর্টটা ঠিক কীরকমের। আমি আপনাদের বলেছিলাম মাঝখানে যে সিটটা সেটা কিন্তু প্রচুর কমফোর্টেবল, বাট সেটা কতটা কমফোর্টেবল সেটা দেখার জন্য আমার পেছনের দরজাটা ওপেন করি। তার আগে বলে দিই এই যে দরজা, যে হ্যান্ডেলের যে কালারটা দেখছেন, হ্যাঁ এই কালারটা হচ্ছে কিন্তু বডি কালার, মানে বডিটা যেমনি ব্ল্যাক কালারের এইটাও কিন্তু সেই ব্ল্যাক কালারের। যখন এটা ওপেন করবেন ফার্স্ট জিনিস আপনি এটা ফিল করবেন সেটা হচ্ছে এর কোয়ালিটিটা, প্লাস্টিকের কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো দিয়েছে। আর তার সাথে এই পার্টটাতে কিন্তু প্রপার সফট টাচ মেটিরিয়াল রয়েছে। হ্যাঁ, সফট টাচ মেটিরিয়াল। আর এই যে লাইটটা দেখছেন এটা কিন্তু রেড অ্যাম্বিয়েন্ট লাইট, মানে বুঝতেই পারছেন যে নামটা যেমনি দিয়েছে রেড অ্যান্ড ডার্ক সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করেছে টাটা, সেখানে কিন্তু কোনো কঞ্জুসি করেনি। আর কঞ্জুসির কথা মনে করলো, আপনার হাতে এখন জিনিস থাকবে সেটা রাখবেন কোথায়? ওয়েল, এখানে একটা স্পেস রয়েছে যেখানে আপনি আপনার ফোন রাখতে পারেন, কারণ এখানে এটা কিন্তু প্রপার কাট আউট রয়েছে। নিচের দিকে দেখি জলের বোতল রাখার কিন্তু প্রপার জায়গা রয়েছে, তার সাথে এখানে একটা স্পিকার রয়েছে, এখানে টুইটার রয়েছে, আর সবটাই পাওয়ার্ড বাই JBL, মানে বুঝতেই পারছেন কোয়ালিটি কিন্তু অসাম অসাম লেভেলে, সেটা নিয়ে কোনো কথা নেই। প্লাস এটা প্রপার গ্র্যাপ করা হ্যান্ডেল রয়েছে, এটা কিন্তু পারফেক্টেড লেদার স্টাইল। আর সিটগুলো, ওহো সিটগুলোকে দেখুন কোয়ালিটিটা, পুরো লাল রঙের, দেখতে কিন্তু হেভি লাগছে বলতেই হয়। এই রেড কালারের সিটগুলো কিন্তু অসাম অসাম লাগছে। আসুন ভেতরে বসে দেখি ভেতরটা কেমন আর কী কী এক্সট্রা রয়েছে। আপনি যখন টাটা সাফারির ভেতরে বসবেন কমফর্ট ভেতরের কিন্তু অসম, এবং যে সামনে যে স্পেসটা রয়েছে সেটাও কিন্তু লেভেল অ্যাপার্ট, প্রচুর প্রচুর স্পেস রয়েছে আমার সামনে, আমার বসতে কিন্তু কোনো অসুবিধা নেই। এছাড়া এই যে পার্টটা রয়েছে এই পার্টে কিছু কিছু আলাদা জিনিস রয়েছে। এখানে একটা পকেট রয়েছে, এখানে আপনি চাইলে আপনার ফোনটা রাখতে পারবেন। নিচে কিন্তু চার্জিং পয়েন্টও দিয়েছে এবং সেগুলো যেমনি আমি পেছনে দেখিয়েছি আপনাদের, একটা টাইপ সি একটা টাইপ এ, আর দুটোই কিন্তু ফাস্ট চার্জ, তার মানে আপনার ফোন বা ডিভাইস আপনি চার্জ করবেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাবে, সেটা কিন্তু কোনো দেরি করতে আপনাকে হবে না। যে সিটের সিস্টেমটা দেখছেন, সেই সিস্টেমটাকে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন আপনার দরকার মতো, মানে আপনি এখানে বসে মাথাটা রেখে সিটটাকে প্রপার হোল্ড করে একদম আরামে যেতে পারবেন, কোনো প্রবলেম হবে না আপনার। আর তার সাথে যেটার জন্য টাটা সাফারি ফেমাস, কারণ সাফারি চড়ে তারা যারা নিজেদের বস মনে করে, আর বসের জন্য আছে হচ্ছে বস মোড। আপনি যখন এই বাটনটা প্রেস করবেন সামনের সিটটা কিন্তু ইলেকট্রনিক্যালি আগে এগিয়ে যাবে ঠিক এইভাবে, যাতে পেছনে এখন বসবেন আপনি কমফোর্ট আপনার প্রচুর আসবে আর তার সাথে স্পেসও প্রচুর আসবে। আর আপনাকে আগেই বলেছি এটা কিন্তু হচ্ছে রেড অ্যান্ড ডার্ক এডিশন, তাই লাইট অ্যাম্বিয়েন্টটাও কিন্তু রেড কালারের,
ভেতরটা পুরোটা হচ্ছে ব্ল্যাক আর সানরুফ, আমাদের সব বাইকাররা পছন্দের সানরুফ, তাতেও কিন্তু লাইট রয়েছে, সেটা কিন্তু রেড কালারের। সব কিছু মিলিয়ে ব্যাপারটা একদম অসাম হয়ে গেছে। আর এখানে কিন্তু ইন্ডিভিজুয়াল লাইটও রয়েছে, সেটাও হচ্ছে হোয়াইট লাইট। তার মানে প্রিমিয়ামনেসটা বুঝতেই পারছেন কতটা রয়েছে। এখানে হ্যান্ডেল রয়েছে, সেটা কিন্তু একটা সফট ক্লোজ উইথ আ স্মল হুক। আর যদি বলি আপনাদের, মোটামুটি সব কিছুই কিন্তু এখান থেকে হয়ে গেল। বাকি রইল যেটা, যেটা হচ্ছে সামনে, কারণ সামনেই রয়েছে আসল মজা। তাহলে আপনি সামনে বসে দেখি সামনেটা কী কী রয়েছে। ওকে, তাহলে এবার আমার সামনে সিটে বসার আগে আপনাকে কয়েকটা জিনিস দেখিয়ে দিই, যে ফিচারগুলো রয়েছে যখন আপনি এই মডেলটা কিনবেন। প্রথমে হচ্ছে রিকোয়েস্টেন্সে তো রয়েছে, তার সাথে দরজার হ্যান্ডেলটা আমি বলে দিয়েছি আপনাকে ব্ল্যাক কালারের। রেয়ার ভিউ মিরর যেটা, সেটা সাইজটা কিন্তু যথেষ্ট বড়, সেটা নিয়ে কিন্তু কোনো কথা নেই। আর তার সাথে সি3 ক্যামেরার জন্য এখানে কিন্তু ক্যামেরা পয়েন্টটাও রয়েছে। ওপরে এখানে ইন্ডিকেটার রয়েছে, এই ইন্ডিকেটারটা কিন্তু হচ্ছে সিকোয়েন্সিয়াল ইন্ডিকেটার। দরজার জানলাগুলো প্রপার স্পেসে রয়েছে। এবার ভেতরটা যদি ওপেন করি তাহলে ভেতরটা দেখতে পাবো, সেটা হচ্ছে প্লাস্টিক দিয়ে। আমি আগে বলেছি প্লাস্টিকের কোয়ালিটি কিন্তু খুবই ভালো, আর এখানে কিন্তু প্রপার সফট টাচ মেটেরিয়াল রয়েছে। চারটে উইন্ডো অপারেট করার জন্য পাওয়ার উইন্ডোর অপশন এখানে রয়েছে, লাইট অ্যাম্বিয়েন্ট এখানে কিন্তু রয়েছে। আর হ্যাঁ, এটা কিন্তু একটা ব্ল্যাক ক্রোম এডিশন রয়েছে, তাই দেখতে কিন্তু অসাধারণ লাগছে। নিচের দিকে যদি আসি তাহলে সেফটি বলে না, ডাটা সেফটি দেখায়ও। আপনি যখন দরজাটা ওপেন করবেন এখানের এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে, মানে আপনাকে বুঝিয়ে দেবে যে পেছনের যে গাড়ি আছে, যে আপনি দরজাটা ওপেন করছেন, সেফটি ব্যাপারটা দেখে নেবে। আর যেহেতু এইটা হচ্ছে টপ অফ দ্য লাইন মডেল, তাই আপনি যখন এই গাড়িটা কিনবেন তাহলে আপনি এখানে পাবেন হচ্ছে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল সিট। আর শুধু তাই নয়, সিটটা এখানে অ্যাডজাস্টেবল করতে পারবেন, সবে অ্যাডজাস্টেবল, তার সাথে মেমোরি ফাংশনও রয়েছে। মানে আপনি সেট করে নিন আপনার প্রি ডিফাইন্ড সিট, যখন গাড়িতে উঠবেন ওই পজিশনটা বাটনটা প্রেস করলে সিটটা নিয়ে থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর এইটা হচ্ছে ভেন্টিলেশন, হ্যাঁ এই সিটে কিন্তু ভেন্টিলেশন রয়েছে, তাই ভেন্টিলেশন অপশানগুলো কিন্তু এইখানে। আপনি উপরে দেখুন সিটগুলো কি সুন্দর হাওয়াটাতে প্লাস্টিকটা ফুলে যাচ্ছেন, বুঝতে পারছেন এটা ভেন্টিলেটার প্রপার কাজ করছে। এটা একটু ম্যানুয়াল, তাই এখানে কিন্তু তিনখানা প্যাডেল রয়েছে, হ্যাঁ এটা ম্যানুয়াল, তাই তিনটে প্যাডেল রয়েছে। আর ভেতরে যে সিটটা লেদার পারফোরেশন দিয়ে অসাম অসাম লাগছে, ভেতর থেকে দেখতেও কিন্তু গাড়িটা এইরকম লাগছে। আসুন ভেতরে বসে দেখি ভেতরে আর কী কী চেঞ্জেস রয়েছে। তাহলে আপনি যখন গাড়ির ভেতরে বসবেন তাহলে কী কী চেঞ্জেস দেখতে পাবেন। ফার্স্ট হচ্ছে এই স্টিয়ারিং হুইলটা, এই স্টিয়ারিং হুইলটা কিন্তু অসাম কোয়ালিটির, লেদার রয়েছে, প্লাস্টিক রয়েছে, এবং সব কিছু মিলিয়ে এই যে ফিলটা আপনি যেন হোল্ড করবেন সেটা কিন্তু অসাম লাগে। বিশেষ করে টাটা এই লোগোটা ব্ল্যাক করে দেওয়া আছে, দেখতে কিন্তু খুব খুব ভালো লাগছে। তার সাথে আপনাকে বলে দিই এইখানে এটা কিন্তু মাল্টি ইনফরমেশন স্টিয়ারিং, এই পার্টে হচ্ছে সমস্ত অডিও রিলেটেড কন্ট্রোল, আর এই পার্টে হচ্ছে সমস্ত পাওয়ার ক্রুজ, এবং বাকি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অপারেটিংয়ের বাটনগুলো কিন্তু এখানেই রয়েছে। এই সাইডে রয়েছে হচ্ছে স্টার্ট স্টপ করার বাটন, এই সাইডে হচ্ছে সমস্ত লাইট কন্ট্রোল, আর এই সাইডে হচ্ছে সমস্ত ওয়াশ অ্যান্ড ওয়াইপারের কন্ট্রোল। সামনের এখানে এমআইডিটা দেখতেই পাচ্ছেন, সেটা কিন্তু পুরোপুরি ডিফারেন্ট লাগছে, সেটা নিয়ে আপনাদের বলছি। আর হ্যাঁ, যেহেতু এইটা নতুন টাটা, তাই এখানে কিন্তু বড় 10 ইঞ্চির টাচস্ক্রিনটাও চলে এসছে, মানে আগে 7 ইঞ্চির টাচস্ক্রিন যেটাতে কমপ্লেন ছিল সেইটা কিন্তু এখন পুরোপুরি চলে গেছে, আর এই নতুন এসে গেছে তার জায়গায় নতুন 10 ইঞ্চির টাচস্ক্রিন। তার নিচে দেখি তাহলে এসি ভেন্টগুলো রয়েছে, তার সাথে এখানে পাওয়ার, ইকো মোড, ফগ ল্যাম্প সামনে এবং পেছনে, তার সাথে হ্যাজার্ড লাইট অপশন। তার নিচে রয়েছে সমস্ত এসি রিলেটেড অপারেশন। আর হ্যাঁ, আরও নিচে যখন নামবেন এখানে একটা ছোট্ট পকেট রয়েছে। আর আপনাকে বলে দিই কিছু কিছু জিনিস টাটা এগুলো চেঞ্জ করে দেওয়া দরকার ছিল, এখানে চেঞ্জ করেনি। সেটা হচ্ছে এইখানে যখন আপনাকে ইউএসবি কেবল লাগাতে হবে সেটা কিন্তু একটু প্রবলেম হবে, এটাকে চেঞ্জ করে অন্য কোনো জায়গায় তুলে দিতেই পারতো, বাট এখন ওটা চেঞ্জ করেনি, করে দিলে খুবই ভালো হয়। এছাড়া 360° ক্যামেরার বাটন, তার সাথে টেরেন কন্ট্রোল সিস্টেম এবং হিল ডিপার্চার অপশন, মানে সেফটিতে কোনো কিছু কিন্তু বাদ রাখেনি টাটা। এইদিকে যদি উঠি তাহলে এখানে আছে আপনার গিয়ার বক্সের কন্ট্রোলটা, আর যেহেতু এইটা হচ্ছে সাফারি তাই এতে কিন্তু ইলেকট্রনিক পাওয়ার ব্রেক উইথ অটো হোল্ড অপশন রয়েছে। নিচের দিকে যদি আসি তার নিচে রয়েছে দুখানা প্রপার কাপ হোল্ডার, এবং থার্ড পজিশনের একটা কিন্তু কাপ হোল্ডার রয়েছে। আর এছাড়া এখানে একটা ছোট্ট পকেট রয়েছে, আর হ্যাঁ এইটা একটা বাটনটা প্রেস করে আপনি ওপেন করতে পারবেন। আর ওপেন করলে দেখুন চার্জার নিয়ে টাটা কিন্তু কোনো ঝামেলা করেনি, এখানে একটা 12 ভোল্টের চার্জিং সকেট দিয়েছে, প্লাস আবার একটা নর্মাল টাইপ এ প্লাস একটা টাইপ সি ফাস্ট চার্জিং দিয়েছে, তার সাথে প্রপার প্লেস দিয়েছে, এবং সেটা কিন্তু কুল্ড, মানে লাক্সারিতে কোনো কম্প্রোমাইজ টাটা করেনি, যা যা ছিল সমস্ত কিছু ভরে দিয়েছে, যাতে আপনি কখনো কমপ্লেন না করেন সাফারি কিনে যে কাশ এইটা যদি আমি পেতাম তাহলে ভালো হতো। নিচে যদি ওপেন করার আসি গ্লাভ বক্স কিন্তু স্লো ওপেনিং, আর সাইজটা দেখুন, মানে টাটা নিজের অ্যাডভান্টেজটাকে ব্যাপকভাবে প্লে করতে পারে।
গ্লাভ বক্সের সাইজটা দেখুন, উপরে একটা ট্রেও রয়েছে, মানে টোটাল মিলিয়ে প্রচুর প্রচুর জায়গা রয়েছে। আর তার সাথে এখানে একটা কিন্তু লাইটও রয়েছে, না অন্ধকারে আপনার অসুবিধে হবে না গ্লাভ বক্সের ভেতর থেকে জিনিস খুঁজে বার করতে। তাছাড়া এবার ফেরত আসি এই মিউজিক সিস্টেমটা, 10 ইঞ্চি মিউজিক সিস্টেম যেটা কিন্তু প্রচণ্ড ফ্লুইড। আর হ্যাঁ, এইটার মধ্যে কিন্তু এয়ার পিউরিফায়ারও রয়েছে, তাই সেটা এখানে শো করে দিচ্ছে পিউরিফিকেশনটা কী লেভেলের রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এসিটা চলছে গাড়িতে, পিউরিফিকেশন কিন্তু করে যাচ্ছে। আর তার সাথে উপর দিকে উঠি তাহলে এখানে আমরা দেখতে পাবো হচ্ছে অটো IRBM, তার মানে পেছনে গাড়ি থেকে যদি লাইট একটার মধ্যে পড়ে ও নিজের থেকেই একে অ্যাডজাস্ট করে নেবে, যাতে আপনার চোখে এসে আলোটা না পড়ে আপনাকে কষ্ট না দেওয়া হয়। এই দিকে যদি আসি তাহলে এখানে হচ্ছে ওপেন করতে পারবো, আর লাইটও দিয়েছে, মানে সান ব্লাইন্ডের সাথে লাইট দিয়েছে, মানে যে বসবে এখানে সে আপনাকে বিরক্ত করবে না, এই আয়নাটাকে টানাটানি করবে না, সে তার নিজের লাইটটাকে নিজেকে সুন্দর করে নিতে পারবে সেজে গুঁজে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কারা কাদের দরকার হয় সাজার জন্য। যদি এইদিকে দেখি, অ্যাজ ইউজুয়াল ড্রাইভারদের জন্য তো কোনো কিছু থাকে না, তারা কোনো কিছু করে না, তাই তাদের জন্য কিন্তু কোনো আয়না দেয়নি। কবে টাটা বুঝবে যে যারা গাড়ি চালায় তাদেরও সাজার দরকার হয়, বাদ দিন, সেটা তো দুঃখের কথা রয়েই গেল। এছাড়া দেখি তাহলে এই যে ইনফরমেশন ডিসপ্লেটা রয়েছে সেইটাতে কী কী কন্ট্রোল রয়েছে সেটা আপনাকে এবার একটা করে দেখিয়ে দিই। আমি বলেছি আগে, এই যে প্যানেলটাতে আছে ক্রুজ কন্ট্রোল এবং এখানেই আছে অপশন যেখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন ওই পার্টটা। তাহলে প্রথমে আমরা দেখি চেঞ্জেস করার জন্য কী কী রয়েছে। এখানে জি ফোর্স মিটার রয়েছে, জি ফোর্স মিটার মানে ভাবুন আপনাকে ওরা বলছে যে আপনি গাড়িটাকে জোরে এবং র্যাপিডলি চালান, তাই জি ফোর্স মিটার দিয়েছে, সাহস বলতে হয়। আচ্ছা, এছাড়া রয়েছে পাওয়ার অ্যান্ড টর্কের মিটার, তারপরে হচ্ছে PPMS, আর মনে রাখবেন এটা কিন্তু হাইলাইন মডেল, তাই ইন্ডিভিজুয়াল টায়ারের প্রেশার এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ডেফ লেভেল, কারণ এটা হচ্ছে তোমার আমাদের ডিজেল, তাই ডিজেলে আমাদের অ্যাডগুলো হতে হয়, তাই অ্যাডগুলো কতটা রয়েছে সেটা এখানে আপনাকে দেখিয়ে দেবে। এছাড়া আপনি যদি যান তাহলে মেন মেনুর অপশানগুলো, আচ্ছা আপনাকে বলি এখনও রয়েছে এটা সিটি মোডে, তাই এখানে সিটি শো করছে। যদি আমি এটাকে স্পোর্ট মোডে দিই তাহলে এটা চেঞ্জ হবে স্পোর্ট বলে দেবে, মানে আপনি ভুলে যাবেন না কিন্তু, আপনাকে এটাও বলে দেবে, আপনাকে কোনোভাবে ভুলতে দেবে না আপনি কিসে আছেন, আর ওরা প্রতি মুহূর্তে আপনাকে মনে করিয়ে দেবে, আপনাকে ভুলতে দেবে না, যাই করিনি আপনাকে ভুলতে দেবে না কিছুতেই। এনিওয়েজ, এবার আপনারা এটাকে আরেকটু পরিষ্কার করে দেখতে পাচ্ছি, আমি আরেকবার আপনাকে বলে দিই, এখানে হচ্ছে যত ফুয়েল টেম্পুয়েল আছে আপনাকে সেটা দেখাবে, এটা হচ্ছে ইঞ্জিনের হিট টেম্পারেচার, ওই সাইড হচ্ছে ট্যাকোমিটার, এই সাইড হচ্ছে আপনার স্পিডোমিটার, তার সাথে ডিস্টেন্স টু এমটি এখানে দেখিয়ে দেবে, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার ওপরে দেখাচ্ছে, আর তার সাথে গাড়ির কোন পার্টটা খোলা আছে, মানে দরজা যদি কিছু খোলা থাকে সেটা এখানে শো করে দেবে, ওপরে ঘড়ি আছে, এখানে মোডগুলো আপনাকে দেখিয়েই দেবে, আর এখানে হচ্ছে ওডোমিটার, সেখানে টোটালি মিলিয়ে সমস্ত জিনিস কিন্তু করে দিয়েছে। আর এবার যেটা বাকি রইল এইখানে হচ্ছে আমাদের 360 ডিগ্রি ক্যামেরাটা দেখার, এই দেখুন 360 ক্যামেরা আপনাকে এইভাবে দেখিয়ে দিচ্ছে, কিন্তু প্রত্যেকটা ক্যামেরার মোডে আপনি আলাদা আলাদা করে চেঞ্জ করে কিন্তু দেখতে পারবেন, তার মানে আপনি যখন গাড়িটা চালাবেন আপনার কিন্তু কোনো প্রবলেম হবে না। আর এইটা আপনি যদি ঘুরিয়ে দেন তাহলে আপনি এভাবে কিন্তু আপনাকে পুরো গাড়িটা দেখিয়ে দেবে, বলতেই হবে অসাধারণভাবে এই কোয়ালিটিটা এনেছে। এই পিকচারটা কিন্তু খুবই ভালো কোয়ালিটি, খুবই হাই রেজলিউশন পিকচার। ওকে গাইস, তাহলে এইটা ছিল নতুন টাটা সাফারি রেড অ্যান্ড ডার্ক এডিশনের ওভারভিউ। যদি এই ভিডিওটা থেকে আপনার কোনো ডাউট থাকে সেটা নিচে কমেন্টে অবশ্যই লিখবেন, আমি সেটা অ্যান্সার করে দেবো। আপনাদের একটা কথা বলে দিই, এই যে মডেলটা আপনারা দেখেছেন এইটা হচ্ছে টপ অফ দ্য লাইন মডেল, আর হ্যাঁ এইটাতে আছে একটা 2 লিটার ইঞ্জিন যেটা 170 PPM প্রডিউস করে, আর এটা কিন্তু একটা ডিজেল ইঞ্জিন, পাওয়ার এটা প্রচুর রয়েছে, আর তার সাথে সেফটিও কিন্তু এবার প্রচুর চলে এলো, তাহলে আপনার সেফটি নিয়ে কিন্তু আর কোনো দুঃখ থাকবে না। যেটা রইলো ব্যাপার সেটা হচ্ছে প্রাইসটা, সেটা আমি নিচে মেনশন করে দেবো, কারণ প্রাইস সবসময় চেঞ্জ হতে থাকে, আপনি যখন ভিডিওটা দেখবেন সে সময় হয়তো এই প্রাইসটা নাও থাকতে পারে, সেটাকে মেনশন করে দেবো, মুখে আমি বললাম না। যদি এই ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর যদি এইরকম গাড়ির কন্টেন্ট আরও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, তার সাথে বেলটাকে ক্লিক করে অল করে দেবেন, যাতে যখনই আমি এটা ভিডিও দেবো আপনি সেটাকে সব থেকে আগে দেখতে পাবেন। দেখা হবে আপনার সাথে নতুন একটা ভিডিওতে, থ্যাংক ইউ।